হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের অনন্য নজর রাখলেন কলকাতার 66 নম্বর ওয়ার্ডে রবীন্দ্র নজরুল বিবেক সংঘের সম্পাদক শ্রীযুক্ত গোপাল নস্কর। বিধায়ক জাভেদ আহমেদ খান ও কাউন্সিলর ফয়েজ আহমেদ খানের অনুপ্রেরণায় বিগত কয়েক বছরের ন্যায় এই বছরও ইফতার পার্টির আয়োজন করল তারা। পবিত্র ইফতার মানুষের দেহ ও চরিত্রের শুদ্ধিকরণের জন্য আল্লাহর দেখানো এক পথ। এই রোজা শুধু নিজে খাওয়া থেকে বিরত থাকা নয়, এই রোজার সময় মানুষকে এমন এক শিক্ষা দেওয়া হয় যা মানুষের চরিত্র গঠনে অপরিহার্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চায় হিন্দু মুসলমান সবাই ভাইয়ে ভাইয়ে সম্পর্কে সৌভ্রাতৃত্ব গড়ে তুলুক। সেই কথা মাথায় রেখে বিধায়ক জাভেদ আহমেদ খান ও কাউন্সিলর ফয়েজ আহমেদ খানের অনুপ্রেরণায় 66 নম্বর ওয়ার্ডে রবীন্দ্র নজরুল বিবেক সংঘের সম্পাদক শ্রীযুক্ত গোপাল নস্কর হিন্দু মুসলিম ঐক্যের নজির রাখতে এক ইফতার পার্টির আয়োজন করল, যেখানে এক ছাদের তলায় সব ধর্ম সমন্বয়ে নজির দেখেছেন। শুধু এবছর নয়, গত কয়েক বছর ধরে তিনি এই ঐক্যের বন্ধন রক্ষা করতে দাওয়াতে ইফতার আয়োজন করে থাকেন। ভবিষ্যতে এই ঐক্য আরো সুদৃঢ় প্রসারের ফল দেবে তা বলাই বাহুল্য। অনুষ্ঠানে তিলজলা থানার ওসির গৌরবময় উপস্থিতি অনুষ্ঠানের অন্য মাত্রা এনে দেয়। আজকের এই ইফতার পার্টির উদ্যোক্তা রবীন্দ্র নজরুল বিবেক সংঘের সম্পাদক গোপাল নস্করের নেতৃত্ব হচ্ছে। গত বছরও হয়েছে, ভারতবর্ষের একটা সংস্কৃতি আছে, একটা ঐতিহ্য আছে। আমরা দেখতে পাচ্ছি যে মধ্যযুগ অর্থাৎ আকবরের আমল থেকে শুরু হয়েছে হিন্দু মুসলিমদের মধ্যে একটা সম্প্রীতির সম্পর্ক গড়ে উঠেছে। পরবর্তীকালে আমরা দেখলাম শাহজাহানের দ্বিতীয় পুত্র দারাশিকো জ্যেষ্ঠ পুত্র, তিনি উপনিষদ দ্বারা প্রভাবিত হয়ে একটি বই লিখলেন, যে বইটির নাম মাজমা উল, এবং তারপরে 1772 রামমোহন জন্মগ্রহণ করলেন। 1802 খ্রিস্টাব্দে রামমোহন কোরআন দ্বারা প্রভাবিত একটি বই লিখলেন, যে বইটার নাম তুহফাত উল মুয়াউইদিন। অর্থাৎ ভারতবর্ষের যে সংস্কৃতি ঐতিহ্য, এগুলো কিন্তু আমরা আমাদের মধ্যযুগ থেকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। একটা অভূতপূর্বভাবে একটা মুসলিমদের সাথে হিন্দুদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বন্ধন গড়ে উঠেছিল। কিন্তু দুঃখের বিষয় যে আজকে 21 শতাব্দীতে এসে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি যে আকবরের নেতৃত্বে, শাহজাহানের নেতৃত্বে, বা একটু আগে বললাম রামমোহনের নেতৃত্বে, দারাশিকোর নেতৃত্বে যেভাবে একটা সম্প্রীতির ঐক্য গড়ে উঠেছিল আর কি, সেটা যেন একটা টালমাটাল অবস্থা আমরা কিছুটা গন্ধ পাচ্ছি। যে গন্ধটার মধ্যে আমরা রাজনৈতিক মঞ্চ নয় এটা, সেটা সে সম্পর্কে আমি বলতে চাইছি না, কিন্তু একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা হাঙ্গামার কিন্তু একটা গন্ধ আমরা খুঁজে পাচ্ছি। আমরা এটাকে আটকাতে পারে আমাদের প্রাচীন ঐতিহ্য, আমরা রামমোহনকে ভুলে গেছি। রবীন্দ্রনাথ একসময় বলেছিলেন যে রামমোহন ওয়াজ দ্য গ্রেট ইন্ডিয়ান হু হ্যাড প্রোফাউন্ড ফেথ ইন ইজ ভিশন, হু ট্রাইড ইজ লেভেল বেস্ট টু ইউনিফাই দ্য সোল বিটুইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট। কিন্তু আমরা দেখতে পেলাম রবীন্দ্রনাথ আরেকটা কথাও বলেছিলেন যে আই ফলোয়েড হিম বাট আওয়ার কান্ট্রি পিপল নেগলেক্টেড হিম, আমাদের ভারতবর্ষ তাকে নেগলেক্ট করেছিলেন। আমার মনে হয় যে রামমোহন, দারাশিকো এরা যদি আবার ফিরে আসে, তাদের যদি আদর্শকে আমরা ফিরিয়ে আনতে পারি, ভারতবর্ষের ঐতিহ্যকে যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্য গড়ে উঠবে। আজকে রাষ্ট্রনেতারা এগুলো নিয়ে ভাবছেই না তারা। আজকে আমরা খুব কষ্ট পাই যখন দেখি শান্তিনিকেতনে এসে একজন প্রধানমন্ত্রী তিনি বলছেন যে কৃষিবিজ্ঞানের জন্যে রবীন্দ্রনাথের জামাই রথীন্দ্রনাথ ঠাকুরকে পাঠানো হয়েছিল, ভুলভাল তথ্য দিচ্ছে আর কি। তো এরা যদি রাষ্ট্রনায়ক হয় তো এভাবে দেশ কীভাবে চলবে আর কি। তো আমার মনে হয় যে প্রতিটি মানুষের মধ্যে শিক্ষার আলো যদি আমরা জাগিয়ে তুলতে পারি, আমরা প্রাচীন ঐতিহ্যকে যদি উজ্জীবিত করতে পারি, আবার একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে, এটা বিশ্বাস করি। এবং শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, সংস্কৃতির আলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ধন্যবাদ। নমস্কার। আজকে আমরা এখানে ইফতার পার্টিতে একসঙ্গে সবাই একত্রিত হয়েছি, হিন্দু মুসলিম সবাই একসঙ্গে এখানে এসেছি। তার মূল উদ্যোগ গোপাল আর ওনার ওয়াইফ আর এখানকার সব মেম্বাররা। এই জায়গাটার নাম ছিল আগে বিলুম মাঠ, এখানে পুরো মাঠটাই ছিল,
কিন্তু আমি দেখেছি গোপাল বা ওনার টিম, ওনার ওয়াইফ, ওনার একটা টিম আছে, ওই টিম এই জায়গাটাকে 12 মাস কিছু না কিছু অনুষ্ঠান করে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে এক জায়গা করে জায়গাটাকে চেঞ্জ করে দিয়েছে। তার জন্য গোপালকে ওনার এখানে ক্লাব সংগঠন, ওনার ওয়াইফ, ওনার যা পুরো টিম আছে, অনেক বড় একটা মহিলা টিম বৌদি তৈরি করেছেন, গোপাল অনেক ভালো টিম তৈরি করেছেন, তিলজলা থানা ওসি বড়বাবু, আমাদের কাউন্সিলর সাহেব, এনারা সবসময় ওনার পাশে দাঁড়ান। ভালো কাজ করলে লোক পাশে দাঁড়াবে, যেটা গোপাল করে, এই জন্য সবাই এখানে একসঙ্গে আসে। গোপালকে ও টিমকে সবাইকে ধন্যবাদ, নমস্কার। প্রোগ্রাম তো আমাদের ইফতার পার্টি ছিল, শুধুমাত্র আজকে নয়, আমরা গত 3 বছর ধরেই দেখছি এখানে ইফতার পার্টি হচ্ছে। শুধুমাত্র মুসলিম নয়, হিন্দু নয়, শিখ নয়, খ্রিস্টান নয়, এই ওয়ার্ডে যারা থাকে সবাই ইনভাইটেড থাকে। আর শুধুমাত্র এই প্রোগ্রামটাই আমরা করছি ক্লাব থেকে সেটা নয়, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম সমানভাবে পালন করি, সেটা ক্রিসমাস ডে হোক, মাদার্স ডে হোক, পুজো হোক, নবী দিবস হোক, হোলি হোক, সব প্রত্যেকটা। এই ক্লাবটা আমরা যখন প্রথম এসেছিলাম তখন একটু বিক্ষিপ্ত ছিল, প্রত্যেকটা বিল্ডিংয়ে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা থাকতাম, কেউ কাউকে চিনতাম না। কিন্তু গোপালদা যে এটা আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, আমাদের অগ্নিকন্যার অনুপ্রেরণায় যে এটা শুরু করেছে, খুব ছোটো করে শুরু করেছিল, এখন এটা বিশাল, এখন মোটামুটি 250 জনের আয়োজন ছিল আজকে। আর সবাই এসেছে আমাদের সাথে, হাত দিচ্ছে, হাতে হাত মিলিয়ে আমাদের সাথে কাজ করছে এবং এখানে যে অংশগ্রহণ করছে, খুব বড় ব্যাপার। আর এটা প্রত্যেকবার আমরা দেখিয়ে দিই যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখানে কোনো রকম কোনো পদ্মফুল ফুটবে না, কোনো অন্য কোনো ফুল ফুটবে না, তৃণমূলই থাকবে সবসময়, কারণ আমাদের আদর্শটাই এরকম, আমরা সবাই একসাথে। আমাদের এখানে কেউ ধর্মভিত্তিতে কাজ করি না, আমরা সবাই মানুষ, একসাথে থাকি। আমি ক্লাবকে মেম্বার হুম, রবীন্দ্র নজরুল বিবেক সঙ্গ ক্লাব কে মেম্বার হুম। গোপালদা বহুত আচ্ছা ইহা পে কাম করতে হ্যাঁ, সবই কে লিয়ে কাম করতে হ্যাঁ, হামলোগ আকর কে সবই প্রোগ্রাম মানাতে হ্যাঁ, হোলি হো, ক্রিসমাস হো, দুর্গা পূজা কা হো, কালী পূজা কা হো, রমজান মহিনা অভি চল রহা হ্যাঁ, এই রোজা ইফতার কি পার্টি হ্যাঁ, ও সব কুছ করতে হ্যাঁ, হামলোগ কা মন মে কোই ভেদভাব নেই, সব মিল কে এক জগহ রহতে হ্যাঁ, কিসি তরহ কা কোই হামলোগো কো প্রবলেম নেই হোতা হ্যাঁ, মন মে কুছ এসা বিচার নেই আতা কি হাম লোক বাহার সে হ্যাঁ আর মুসলিম হ্যাঁ, ইহা পে হিন্দু মুসলিম শিখ ইসাই সব একসাথ মিল করকে রহতে হ্যাঁ। এই গোপালদা আপনা এলাকা কা বহুত হি আচ্ছা, এনার ওয়াইফ মোনাদি খুব আচ্ছা এ কাম করতা হ্যাঁ, হাম লোক উসকা সাথ মে কাম করতে হ্যাঁ। আমরা প্রত্যেক বছর ইফতার করি আমরা এখানে, এটা আমাদের পাড়াটাকে মিনি ইন্ডিয়া বলা যেতে পারে, এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই সবাই আমরা বসবাস করি। তো আমরা প্রত্যেক বছর এই নিয়ে আমরা চতুর্থবার ইফতার পালন করলাম, সব সম্প্রদায়ের মানুষ এখানে আছে, সবাই মিলে আমরা প্রায় 400 জনকে লোককে নিয়ে আমরা ইফতার পালন করলাম। ইফতার পার্টি আমাদের খুব ভালো লাগলো, দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমরা এখানে এসেছি, সবার সাথে মানুষরা মিলামিশি করেছি, জানি রোজা কী কষ্টভাবে রাখতে হয়। আর এখানে আমাদের প্রত্যেক বছর সব কাজটি মানুষ আমরা মিলেমিশে ইফতারি পার্টি করি। এই অনুষ্ঠান করতে আমাদের এই এলাকার যে 66 নম্বর ওয়ার্ডের আমাদের গোপাল প্রতি বছরই করে আসে, এবছরও করেছে, এবং আমাদের কাউন্সিলর আমাদের 66 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়াজ আহমদ খানের নেতৃত্বেই এই অনুষ্ঠানটা করা হয়। এই খুশির ইফতার মধ্যে আমরা অভিনন্দন জানাই 66 নম্বর ওয়ার্ডের তরফ থেকে, মাইনরিটি সেলের পক্ষ থেকে সকলকে। ক্যামেরায় অভিষেক চ্যাটার্জির সাথে সুপর্ণা পাড়ুইয়া, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।